17 এক দাগের অঙ্ক বলছে একটি সামন্তরিকের উচ্চতা বলছে ভূমির এক তৃতীয়াংশ। তাহলে একটা সামন্তরিক অঙ্কন করি। এটা একটা সামন্তরিক, নাম দিলাম এ বি সি ডি। সামন্তরিকটা বলছে উচ্চতা, অর্থাৎ এটা হলো উচ্চতা, নাম দিলাম ই। তো এইটা হলো উচ্চতা, লম্ব দূরত্বটাকে আমরা বলবো উচ্চতা। উচ্চতা বলছে ভূমির এক তৃতীয়াংশ, মানে ভূমি যত হবে তার তিন ভাগের এক ভাগ। অর্থাৎ যদি আমি উচ্চতাটা ধরি, যত ধরবো ভূমি তাহলে তার তিন গুণ হবে। উচ্চতা যদি আমার পাঁচ হয় তো ভূমিতল হবে কত? 15, তিন গুণ। আর আমি এখানে ধরি, ধরিলাম সামন্তরিকের ভূমিটা হলো এক্স এক্স সেন্টিমিটার। ধরিলাম সামন্তরিকের ভূমিটা হলো এক্স সেন্টিমিটার। এই যে বি থেকে সি, এটা হলো আমাদের ভূমি। উচ্চতা কত? উচ্চতা হবে এক তৃতীয়াংশ, মানে তিন ভাগের এক ভাগ। ভূমি যত আছে তার তিন ভাগের এক ভাগ, তাহলে হলো কত? এক্স বাই থ্রি, এত সেন্টিমিটার। উচ্চতা পেয়ে গেলাম, ভূমি পেয়ে গেলাম। অ্যান্সার দেওয়া আছে আমাদের সামন্তরিকটির ক্ষেত্রফল, তো আমরাও ক্ষেত্রফল ব্যবহার করবো। তো লিখি, ধরি সামন্তরিকের ভূমি ভূমির দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার, অতএব উচ্চতা। উচ্চতা বলা আছে ভূমির এক তৃতীয়াংশ, ভূমি যত আছে তার এক তৃতীয়াংশ, মানে তিন একে তিন অংশ, অর্থাৎ এক্স একে এক্স বাই থ্রি, এত সেন্টিমিটার। উচ্চতা পেয়ে গেলাম, ভূমি পেয়ে গেলাম। সামন্তরিকের ক্ষেত্রফল বইয়ে বলা আছে 192 বর্গ সেন্টিমিটার, তো আমরাও ক্ষেত্রফল বের করবো। সামন্তরিকের ক্ষেত্রফল বার করা মনে হচ্ছে ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, অতএব ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা, বাইরে বর্গ একক। আমাদের ভূমি হচ্ছে এক্স, উচ্চতা হচ্ছে এক্স বাই থ্রি, এত বর্গ সেন্টিমিটার। এটা আমাদের, কিন্তু বইয়ে বলছে কত? 192। তাহলে লিখবো শর্ত অনুসারে, এক্স ইন্টু এক্স বাই থ্রি ইকুয়াল টু 192। এক্স স্কোয়ার বাই থ্রি, গুণ করলাম এক্স এক্স, হয়ে গেল 192। তো এক্স স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল 192 ইন্টু থ্রি, তিনটা গুণ করলাম। এবার এক্স ইকুয়াল টু টুটা হতে দিলাম, গুণ করে দিলাম, গুণ করলে হয় 6, 576। 576 বর্গমূল করলে হবে 24। এই যে 576 বর্গমূল করছি, ডান দিকে দুটো করে ঘর ঘেরতে হয়, দু দিলাম, দু দিয়ে 4, নামলো 1। এখানে যা পেলাম তার ডবল করতে হয়, 4 হলো, 76 নামলো, 4 দিয়ে গুণ করি, 4 4 16, 4 4 16 17, 176 4, 24। তাহলে এক্স এর ভ্যালু পেলাম আমরা 24। তাহলে ভূমি পেয়ে গেলাম 24। অ্যান্সার চাইছে আমাদের সামন্তরিক উচ্চতা, লিখবো অতএব উচ্চতা। উচ্চতা ছিল এক্স বাই থ্রি, তো এক্স মানে পেলাম 24/3, 3 আর 24, 8 সেন্টিমিটার। কাটাকাটি করলে হবে 8 সেন্টিমিটার, একটা অ্যান্সার হয়ে গেল। দুই দাগেরটা বলেছে একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। একটি রম্বস বলা আছে, রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য বলছে 6 সেন্টিমিটার, যে কোনো একটা বাহু 6 সেন্টিমিটার। এ বি সি ডি একটা রম্বস দিয়ে দিলাম, তো রম্বসে একটি বাহু দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। আর বলেছে একটি কোণের মান 60 ডিগ্রি। ভাবলাম এই কোণটার মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা 60 হলে এটাও 60 হবে। আর বলা আছে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত, এই রম্বসটার ক্ষেত্রফল আমাকে বার করতে বলেছে। তো লিখি, ধরি এ বি সি ডি হলো একটি রম্বস, রম্বস কমা যার এ বি সমান 6 সেন্টিমিটার এবং কোণ বি এ ডি, এই যে বি
ए डी ए কোণটা বলছে বি এ ডি এই কোণটা বলছে 60 ডিগ্রি এবার দেখো আমি যদি কর্ণটা অঙ্কন করি কর্ণটা যদি অঙ্কন করি তাহলে এখন লক্ষ্য করো রম্বসের কিন্তু এই বাহুটা আর এই বাহুটা সমান রম্বসের প্রতিটি বাহু সমান তো ভাবলাম এ বি ডি একটা ত্রিভুজ এই ত্রিভুজটার এই বাহুটা আর এই বাহুটা সমান কেন সমান কারণ রম্বসের প্রত্যেকটা বাহু সমান এটাও রম্বসের বাহু এটাও রম্বসের বাহু তাহলে এই দুটা বাহু যদি সমান হয় তাহলে আমি বলতে পারি এই কোণটা কি হবে সমান আমরা ক্লাস এইটে শিখেছি যে কোনো ত্রিভুজের যদি দুটি বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো কি হবে সমান তাহলে এই বাহুটা সমান তার মানে এই কোণটা সমান তাহলে এই বাহুটা যদি সমান হয় তাহলে এই কোণটা কি হবে সমান হবে কারণ এই কোণের এই বাহুর বিপরীত কোণ এটা এই বাহুর বিপরীত কোণ এটা তাহলে এই কোণটা কি সমান তাহলে দেখো এই দুটা তিন এ বি ডি এটা একটা ত্রিভুজ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 তো 180 থেকে যদি আমি এই কোণটা বাদ দিয়ে দিই 60 ডিগ্রি থাকলো কত 120 তাহলে এই কোণটা সমান তাহলে 120 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে এটা 60 এটাও 60 আর এটাও 60 পেলাম এটাও 60 পেলাম এর প্রশ্ন হচ্ছে 60 পেলাম এবার দেখো এটাও 60 এটাও 60 এটাও 60 তো তিনটি কোণ যে ত্রিভুজ সমান সেটা কোন ত্রিভুজ সমবাহু ত্রিভুজ তাই এই বাহুটি নাকি সমান তাহলে এটা সমবাহু ত্রিভুজ এই বাহু যদি 6 হয় তো এই বাহু 6 6 সেন্টিমিটার তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করা ফর্মুলা হচ্ছে রুট 3/4 ইনটু বাহু স্কয়ার এর ক্ষেত্রফল যত হবে এর ক্ষেত্রফল কি সেম তাই দুই দিয়ে কি করব গুণ করব তো গেলি বতে এখন ত্রিভুজ এ বি ডি এ বি ডি এই ত্রিভুজটার ত্রিভুজ এর এ বি সমান সমান এ ডি এ বি আর এ ডি কি সমান তাহলে এই কোণটা সমান অতএব কোণ এ বি ডি সমান সমান কোণ এ ডি বি সমান সমান 60 ডিগ্রি লিখে দিলাম এ বি ডি মানে এই কোণটা আর এ ডি বি মানে এই কোণটা মাঝখানে বি কোণটা মানে বি কোণ বোঝাচ্ছে মাঝখানে ডি মানে ডি বোঝাচ্ছে দুটো কোণের মান কত ডিগ্রি করে হবে 60 ডিগ্রি কি হয় পেলাম কারণ তিনটা মিলে 180 180 থেকে যদি এই কোণটা বাদ দিয়ে দিই থাকলো 120 120 দেখো টোটালটা হচ্ছে আমার ত্রিভুজে যে কোণ ত্রিভুজে তিনটি কোণ সমষ্টি 180 হয় 180 থেকে আমি 60 ডিগ্রি বাদ দিলাম মানে এই কোণটা বাদ দিয়ে দিলাম থাকলো কত 120 এবার দুটো কোণ মিলে 120 মানে বি কোণটা এই যে বি কোণটা আর ডি কোণটা মিলে 120 তাহলে এটাকে দুই দিয়ে ভাগ করলে কত হবে 60 এটাই করেছি আমি তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ তাহলে লিখবো অতএব এবিডি একটি সমবাহু ত্রিভুজ অতএব অতএব এ বি ডি হলো একটি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ যে উচ্চ ক্ষেত্রফল বার করার ফর্মুলা আছে রুট 3/4 ইনটু বাহু স্কয়ার অতএব ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল রুট 3/4 ইনটু বাহু স্কয়ার বর্গ একক রুট 3/4 ইনটু বাহু কত 6 দুই দুয়ে চার তিন দুয়ে ছ তো আমরা পেলাম ইনটু সিক্স দুটো হবে আবার দুই একে দুই তিন দুয়ে ছ তাহলে কত পেলাম 9√3 এত বর্গ সেন্টিমিটার এর একটা হলো কিন্তু আমার এই ক্ষেত্রফল এই ক্ষেত্রফল কি সমান দুটো যোগ করবো তো লিখব অতএব আমাকে রম্বসটা ক্ষেত্রফল বার করতে বলেছে তো লিখব অতএব এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল সমান রম্বসের ক্ষেত্রফলের ফল হচ্ছে হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল কিন্তু কর্ণ আমার জানা নেই একটা কর্ণ জানি এটা ছটা কিন্তু এটা জানি না তাহলে কি করবো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান এর ক্ষেত্রফলকে দুই দিয়ে গুণ করে পেয়ে যাবো তাহলে 2 × 9√3 তাহলে পেলাম আমরা রুটের বাইরের সংখ্যাগুলো গুণ করবো 9 × 2 কত 800 800√3 এত বর্গ সেন্টিমিটার এটা আমাদের অ্যান্সার তাহলে এটা অ্যান্সার হবে আমাদের বি নংটা সঠিক বি নং সঠিক আর এর আগেরটা ছিল আমাদের এটাও বি নং এর আগেরটা বি নম্বর ছিল এখনও বি নম্বর